ওয়েলকাম টু আজাদ বায়ো একাডেমি। দুই নম্বরে এটা চলে যাবে মেমব্রেন স্টেজ, মেমব্রেন অ্যাটাচমেন্ট স্টেজ, যেখানে আমরা বলছি ইলংগেশন এবং ট্রান্সমাইগ্রেশন হবে। এই ঘটনাটা আমরা এখন আলোচনা করব। সো আমরা চলে যাচ্ছি এখন সেই জায়গায়। তাহলে আমাদের যে বেসিক এখন ইউনিট তৈরি হয়েছে, একটা আছে আমাদের কি, একটা আছে ইউডিপি ইউডিপি নাগ, আর একটা এখানে আমরা দেখতেছি সেটা হচ্ছে ইউডিপি ডিপি নাম, এর সাথে কয়টা সুগার যুক্ত আছে, পাঁচটা। আমরা শর্টকাট দেখাই দিলাম, পাঁচটা, দ্যাট ইজ এইটা। ওকে, এখন এরা আমরা জানি যে ব্যাকটেরিয়াল সেল ওয়াল, বুঝতেছি যে আমাদের যে মেমব্রেন থাকে প্লাজমা মেমব্রেন, এই প্লাজমা মেমব্রেনের বাইরে যেহেতু আমাদের সেল ওয়াল, তো এদেরকে এখন বাইরে বের হতে হবে। বের হওয়ার আগে থাকে মেমব্রেনের সাথে অ্যাটাচ হতে হবে, তারপরে এটা চলে যাবে মেমব্রেনের বাইরে। হ্যাঁ, তো সেটা নিয়ে আমরা আলোপ করবো এখন। তো সেটা হচ্ছে যে এখন আমরা যদি মেমব্রেন একটা মোটামুটি আমাদের মতো করে আমরা একটা মেমব্রেন এঁকে ফেলি, আমরা জানি যে লিপিড বাইলেয়ার দিয়ে তৈরি, এটা হচ্ছে আমাদের মেমব্রেন। এখন মেমব্রেনে যে ঘটনাটা ঘটবে, আমাদের এই যে ইউনিটটা, এটা আমরা বোঝার জন্য বললাম, এটা মুছে দিই, এই ইউনিটটা যে তৈরি হলো এটা এখন অ্যাঙ্করিং হবে, অ্যাটাচ হবে মেমব্রেনের সাথে। তো মেমব্রেনের সাথে অ্যাটাচ হতে গেলে মেমব্রেনের সাথেই আমাদের লেগে আছে, বেশ বড় ধরনের কার্বন চেইন দিয়ে যুক্ত গঠিত। হ্যাঁ, এটা আমরা কার্বন চেইন দিয়ে যুক্ত, একটা ফসফেট থাকে, এটার আমরা নাম বলছি, নামটা আমরা এখানে লিখি ব্যাকটোফেনল, অথবা আমরা বলতে পারবো এটা সেটা হচ্ছে C55 ফসফেট, অথবা সিম্পলি বলা হয় লিপিড ফসফেট, অথবা আমরা বলতে পারি এটার নাম হলো আনডি ক্যাপ্রিনিল ফসফেট। আমরা ব্যাকটোপ্রিনল থেকে ব্যবহার করবো এখন, ব্যাকটোপ্রিনল এর ভিন্ন ভিন্ন নামটা আমরা বললাম, সো ইট ইজ ব্যাকটোপ্রিনল। ওকে, এখন এই ব্যাকটোপ্রিনল আমরা বুঝতেই পারছি যে এটা কার্বন চেইন আছে অনেক বড় জন্য, তাহলে এই ব্যাকটোপ্রিনল ব্যাকটোপ্রিনল, এই ব্যাকটোপ্রিনল ইনিশিয়ালি এটা অ্যাঙ্কর্ড হয়ে আছে মেমব্রেনের সাথে, অ্যাটাচড হয়ে আছে। এখন আমরা চলে যাব দুই নম্বর স্টেজে, যেহেতু দুই নম্বর স্টেজের নাম আমরা বলেছি যে এটা হলো মেমব্রেন স্টেজ অথবা ইলংগেশন অ্যান্ড ট্রান্সফার স্টেজ। এখন এই যে আমাদের নাম, এর সাথে যে পাঁচটা অ্যামিনো অ্যাসিড পেন্টাপেপটাইড যুক্ত আছে, এটা এখন এটার সাথে অ্যাটাচ হবে। এই অ্যাটাচমেন্টটা কে করবে, এই অ্যাটাচমেন্টটা করবে একটা এনজাইম, তার নাম হলো MRAY। এই এনজাইমটা কি করবে, আমাদের এই যে এটাকে এর সাথে অ্যাটাচ করবে। এখানে আমাদের একটা জিনিস বলে ফেলি, এখানে আমাদের আছে কি ইউডিপি, তো এই ঘটনাটা যেটা ঘটবে এখানে আমাদের, হ্যাঁ, একটা ফসফেট এভিরিডিন, একটা ফসফেট চলে যাবে,
একটা ফসফেট এখানে কাজে লাগবে, ডাইফসফেট আছে, অন ফসফেট চলে যাবে, এখানে অন ফসফেট কাজ করবে। এখন কী হবে ঘটনাটা, এখানে আমাদের একটা ফসফেট, আর এর সাথে এখন যুক্ত হবে আমাদের সুগার, এর সাথে আমাদের কি আছে, আমাদের হচ্ছে অ্যালানিন, আছে আমাদের ডি গ্লুটামিন, আমাদের আছে এল লাইসিন, আর আমাদের আছে ডাইপেপটাইড ডি অ্যালানিন। ওকে, সো আমরা, এই হচ্ছে আমাদের যেটা আছে সেটা আমরা এখানে বলে ফেললাম। ওকে, এখন আমরা এই যে কি হলো ব্যাকটোপ্রিনল, এই লিপিডের সাথে আমাদের এই যে এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড উইথ পেন্টাপেপটাইড এটা যুক্ত হল, তখন এর নাম আমরা বলছি যেটা হলো লিপিড ওয়ান, এর নাম হলো লিপিড ওয়ান, অলরেডি এটা আমাদের মেমব্রেনের সাথে অ্যাটাচ হয়ে গেছে। এখন কি হবে, এখন যেটা হবে আমাদের মেমব্রেনে থাকা আরেকটা এনজাইম, মেমব্রেনে থাকা আরেকটা এনজাইম, আমরা এনজাইমটা দেই, আরেকটা এনজাইম, এটার নাম হলো আমাদের জি। এইটা কি করবে, এই যে আরেকটা ইউনিট আছে সুগারের, এই সুগারটাকে এর সাথে অ্যাটাচ করবে। ওকে, তাহলে এই সুগারটা এখন এর সাথে অ্যাটাচ হবে, তাহলে অ্যাটাচ আমরা করে ফেলি, তাহলে তার মানে এটা হচ্ছে আমাদের নাম, সরি নাগ, আর এটা হচ্ছে আমাদের নাম। ওকে, এই যে আমাদের এখন একটা ইউনিট তৈরি হয়ে গেছে, অর্থাৎ আমাদের এখানে গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে সুগারটা অ্যাড হলো, এই যে সুগার আমাদের ডাই সুগার, অর্থাৎ দুটা সুগার এবং পেন্টাপেপটাইড মিলিয়ে যেটা তৈরি হলো, এখন এইটার নাম হলো আমাদের লিপিড টু, এটা আলাদা জায়গাতে লিখতে হতো আর কি, অর্থাৎ লেখাটাই বেটার হবে, নাহলে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। সো আমরা এখন লিখে ফেলি যে এখানে আমাদের আছে, তারপরে ডাইফসফেট আছে, তারপরে আমাদের আছে এখানে নাম, এর সাথে আছে আমাদের ফসফেট, ফসফেট। আমরা বারবার পেন চেঞ্জ করলে সময় যাচ্ছে আর কি, যখন আমরা ইন্ডিকেট করে দেখাবো তখন সুবিধা হবে। এই এর সাথে এখন কি যুক্ত হবে, তখন এটার নাম হলো লিপিড টু। ওকে, লিপিড টু, দিস লিপিড টু, অর্থাৎ এখানে নাম নাক এবং পেন্টাপেপটাইড অ্যাটাচ আছে, এটাই হচ্ছে বেসিক্যালি অ্যাক্টিভ ইউনিট। এটার লাগবে, এটাই এখন আমাদের ট্রান্সফার হলেই কিন্তু আমাদের পেপটাইড গ্লাইকেন সিনথেসিস পসিবল।
এখন কিছু ব্যাকটেরিয়াতে, অনেক কিছু কিছু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে, যেমন স্টাফিলোকোকাস ওরিয়াস, এরকম কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলোতে পেন্টাগ্লাইসিন, পেন্টাগ্লাইসিন থাকে। এই যে 3 নম্বর যে আমাদের এল লাইসিন আছে, এর সাথে পেন্টাগ্লাইসিন যুক্ত থাকে। তো এখানে আমাদের পেন্টাগ্লাইসিনটা 3টা ধাপে হয়। আমরা একবারেই এনজাইমগুলো দিয়ে বলে দিচ্ছি, সেটা হলো যে আমাদের গ্লাইসিন এটা FEMXAB এই এনজাইমের দ্বারা ফাইনালি একটা, দুটো দুটো করে টোটাল পাঁচটা পেপটাইড গ্লাইসিন যুক্ত করে, পেন্টাগ্লাইসিন। হ্যাঁ, 5টা গ্লাইসিন যুক্ত করে দেয় এই 3 নম্বর যে আমাদের অ্যামিনো অ্যাসিড এল লাইসিন আছে তার সাথে। একটা দুটা তিনটা চারটা পাঁচটা। হ্যাঁ, এটাকে আমরা বলছি পেন্টাগ্লাইসিন। এটা সব ব্যাকটেরিয়া থাকে না, যেমন আমরা ক্রস লিঙ্কিং যখন হবে আমাদের এক্সট্রা সেলুলার স্পেসে দেখবো, সবটাতে কিন্তু ক্রস লিঙ্কিংয়ের জন্য পেন্টাগ্লাইসিন লাগে না। যেমন ইকোলাই পেন্টাগ্লাইসিন লাগে না, এরকম অনেক ব্যাকটেরিয়া আছে লাগে না। তাহলে এই যে প্ল্যান্টের পেন্টাগ্লাইসিন অ্যাড হয়ে গেল, এইটা কিন্তু এখন ট্রান্সফার হবে, উপরে যাবে, এখনও আমরা মেমব্রেন স্টেজে আছি। হ্যাঁ, এখন যেটা হবে, তার মানে এই পেন্টাগ্লাইসিনটা অ্যাড করলো, আমাদের যে গ্লাইসিন অ্যাড হলো এখানে, এই FEMXAB এই সমস্ত কয়েকটা ধাপে হয়, তার মানে আলটিমেটলি এখানে আমাদের পেন্টাগ্লাইসিন অ্যাড হলো। এখন কি হবে, এটা ট্রান্স মাইগ্রেশন হবে। হ্যাঁ, ট্রান্স মাইগ্রেশন হবে, এটা আমরা এখন দেখব। তো এইখানে আমাদের মেমব্রেনে আরেকটা আছে, এনজাইম আছে, যেটাকে আমরা আরেকটা নাম দিতে পারি, সেটা হলো এখানে কয়েকটা কম্বিনেশন আছে, আমরা একসাথে 2টা দিয়ে দিতে পারি। একটা নাম হলো আমাদের মজ্জে, আরেকটা হলো FTSW, অর্থাৎ এই এনজাইমগুলোকে বলা হয়, কি বলা হয়, ফ্লিপেজ এনজাইম। ফ্লিপেজ মানে বলছে যে ফ্লিপ আউট করবে, এপার থেকে এপারে নিয়ে যাবে। তাহলে এখানে স্বাভাবিকভাবেই আমাদের এরা যুক্ত আছে যে আমাদের ব্যাকটেরিয়াপ্রিনল ডাইফসফেটের সাথে আমাদের নাম নাক ইউনিট এবং 5টা পেপটাইড মিলিয়ে যে ইউনিটটা, এটা কিন্তু অ্যাটাচ আছে। এখন এই ইউনিটটা এখন এই যে ফ্লিপেজ এনজাইমের মাধ্যমে তারা ফ্লিপ আউট হবে, এরা চলে আসবে বাইরে। তাহলে বাইরে যখন আসবে তখন কি আসবে, অ্যাকচুয়ালি বাইরে যেটা যাবে সেটা আমরা এখন দেখছি। বাইরে আমাদের যাবে যে ব্যাকটেরিয়াপ্রিনলের সাথে ফসফেট অর্থাৎ ডাইফসফেট, তারপরে আমাদের যাবে হচ্ছে নাম, আর নামের সাথে যুক্ত থাকবে হচ্ছে নাগ, আর এই নামের সাথে যুক্ত থাকবে হচ্ছে আমাদের 5টা পেপটাইড। 5টা পেপটাইডের নাম আমরা আগে যেহেতু ভালো মতো করে দেখাইছি, এখন দেখে দিই। আর পরের দুটা হলো ডিঅ্যালানিন। ওকে, অর্থাৎ অ্যাকচুয়ালি এইটা যাচ্ছে বাইরে, যেহেতু আমরা পেন্টাগ্লাইসিন অ্যাড করেছি, পেন্টাগ্লাইসিন থাকলে যাবে যে সমস্ত ব্যাকটেরিয়ার জন্য, নাহলে লাগবে না। তাহলে এখানে পেন্টাগ্লাইসিন অ্যাড করে দিই,
এই হচ্ছে আমাদের অ্যাক্টিভ যে ইউনিট, চলে গেল মেমব্রেনের বাইরে, তার মানে আমাদের সেকেন্ড স্টেজ কমপ্লিট। মানে ফার্স্ট স্টেজে আমরা দেখলাম সাইটোপ্লাজমিক রিজিয়নে আমাদের তৈরি হলো ইউডিপি নাগ, আর তৈরি হলো আমাদের ইউডিপি নাম উইথ পেন্টাপেপটাইড। এই এই হচ্ছে আমাদের সাইটোপ্লাজম স্টেজে। সেকেন্ড স্টেজে এই যে মেমব্রেনের সাথে মেমব্রেন অ্যাটাচড যে এনজাইমগুলো আছে তার মাধ্যমে প্রথমে তৈরি হলো লিপিড অ্যাটাচমেন্ট হলো, দিয়ে নাম হলো লিপিড ওয়ান, এর সাথে নাগ এসে লাগলো, তখন নাম হলো লিপিড টু, এরপরে আমাদের ফ্লিপেজ এনজাইমের মাধ্যমে বাইরে চলে গেল এবং এটা হচ্ছে আমাদের এখন ইউনিট। এখন আমাদের সেকেন্ড স্টেজ কমপ্লিট।